close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on ফ্রি ক্র্যাশ কোর্সের সেকেন্ড ডে ক্লাস হচ্ছে। এই ক্লাসে আমি জয়েনিং সম্বন্ধে আলোচনা করব এবং বোর্ডে দেখিয়ে দেবো, কিন্তু তার আগে কতগুলো পার্টিকুলার স্ট্রোক আছে যেগুলোতে খুব সাবধানে করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, তারপর আমি জয়েনিং কী করে করতে হয় সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? তা দেখো, ফলো করো। জয়েনিং স্ট্রোক তাহলে আজকে জয়েনিং স্ট্রোকটা লিখে দিচ্ছি, আর তার আগে কিছু কিছু কয়েকটা স্ট্রোক, পার্টিকুলার কয়েকটা স্ট্রোক ওটা দেখিয়ে দিচ্ছি। ওই স্ট্রোকগুলো কিন্তু খুব মানে একদম পারফেক্ট হওয়া চাই, তার জন্য কিন্তু গন্ডগোল হয়ে যাবে, সেটা আমি লিখে দিচ্ছি এদিকে একটা লিস্ট করে। যেমন এইচ একটা ডাউন আছে, একটা আপ আছে, এইটা কোনোদিনও এরকম করবে না, আর এটা কোনোদিনও এরকম করবে না। এই জিনিসটা স্ট্রেট টানবে, এই জিনিসটা উপর দিকে টানবে, আর এটা যেন ইংরেজি নয় না হয়ে যায়, আর এটা যেন সিক্স না হয়ে যায়, এই দুটো কিন্তু খুব সাবধানে, এই আপ অ্যান্ড ডাউনটা। আর আর সিএইচ আটটা হবে এই আপারডার, এই যদি লাইন হয় তাহলে আটটা হবে এরকম, আর সিএইচটা হবে এরকম, তাই দেখছি অ্যাঙ্গেলে কীরকম তফাত। অ্যাঙ্গেলের তফাতটা দেখছো? এরপর আছি এস ব্র্যাকেট ক্লোজ, আর এস এইচটা হবে একটুকু লাইনে শুয়ে যাবে, এই পার্টিকুলার এই কটা স্ট্রোক আমি এখানে মেনশন করলাম, তোমরা খুব সাবধানে প্র্যাকটিস করবে। যেমন এইচ আর সিএইচ আর আপারডার, আর টিটা যখন হবে পুরো রাইট অ্যাঙ্গেল, তাহলে সিএইচ টি আর আপারডার এই তিনটে কিন্তু খুব সাবধান, আর আপওয়ার্ড এজ আর ডাউন এজ খুব সাবধান, এরকম যেন হয়, ঠিক আছে? এরপর আমি জয়েনিং দিকে চলে যাচ্ছি। জয়েনিং স্ট্রোক মানে একটা স্ট্রোকের সঙ্গে একটা জয়েন করতে হবে, সেটা তোমরা যে কোনো স্ট্রোক কনসনার নিয়ে করতে পারবে। যেমন ধরো আমি একটা স্ট্রোক করছি পি কে এল এম, জয়েনিং করছি, তাহলে পি কে এল এম, এখানে একটা জিনিস মার্ক করেছ, আমি মাঝখানে কিন্তু থামিনি, মাঝখানে থামলে চলবে না, পেন্সিল ওঠালেও চলবে না, উইদাউট লিফটিং ইয়োর পেন অর পেন্সিল, অ্যাট এ স্টেজ এটা করে যেতে হবে। এরমভাবে তুমি অনেক কিছু জয়েন করতে পারবে যত খুশি, যেমন কে এর সঙ্গে তুমি একটা কে করতে পারো, কে কে, টি এর সঙ্গে ডি করতে পারো, টি ডি, তারপরে ধরো সিএইচ এর সঙ্গে এম করতে পারো, সিএইচ এম, টিএইচ এর সঙ্গে এন জি করতে পারো, টিএইচ এন জি, তো এরকমভাবে জয়েন তোমরা করতে পারবে, কিন্তু মাঝখানে কোনো ইন্টারাপশন হবে না, মাঝখানে কোনো পেন বা পেন্সিলটা উঠবে না, অ্যাট এ স্ট্রেচ করতে হবে, টানা করতে হবে, লাগাতার করতে হবে, এটা হলো জয়েনিং। ইংরেজিতে বলে দিচ্ছি, টুডে আই উইল ডিসকাস এ জয়েনিং স্ট্রোক, আজ আমি জয়েনিং স্ট্রোককে বারে মে বতা রা, লেকিন পহলে কুছ কুছ কনসোনেন্ট হ্যায় বহুত সাবধানে সে কারণে পড়ে যাও,
जैसे H अप एंड डाउन, R अप, CH, S, SH, T. देखिए डाउन H जब होगा वो लाइन की तरह नहीं होना चाहिए, ये जो लाइन है स्ट्रेट होना चाहिए, ये ऐसे नहीं होगा, काफ स्ट्रोक बेंड नहीं होगा, ये लाइन की तरह हो जाएगा. अपवर्ड H सेम, ये सीस की तरह नहीं होगा, एकदम स्ट्रेट होगा, ठीक है. सेकेंड है आर अपवर्ड आर सी एच, ये दोनों में कितना अंतर है, अपवर्ड आर इसका एंगल कितना नैरो है, इधर देखिए ये एंगल ज़्यादा है. फिर देखिए टी, टी एक दो राइट एंगल है, ये एक दो राइट एंगल है, तो इसमें थोड़ा ध्यान दीजिएगा. और एस ब्रैकेट क्लोज, ब्रैकेट क्लोज और एस एस थोड़ा लाइन का ऊपर घिसा जाएगा, ठीक है, थोड़ा तिरछा हो जाएगा, ठीक है. और टी एच जो है, टी एच एक तो देने से हो जाएगा ई का डी कोई भी. उसका जॉइनिंग स्ट्रोक, जॉइनिंग स्ट्रोक आप कोई भी कॉन्सोनेंट, एक तो कॉन्सोनेंट का एक तो कॉन्सोनेंट लिंक कर सकते हैं, वही है जॉइनिंग स्ट्रोक. लेकिन बीच में नहीं रुकेगा, पेंसिल नहीं उठेगा, विदाउट योर लिफ्टिंग पेन और पेंसिल कंटिन्यूस होगा, लगातार होगा. बीच में हम के कर दिए, बीच में सोचते रहेंगे कि एल कैसे होगा, वैसे नहीं, पहले आप सोच लीजिए बढ़िया से, पी ऐसे होगा, के ऐसे होगा, एल ऐसे, उसके बाद आप स्टार्ट कीजिएगा. जब स्टार्ट हो जाएगा बीच में नहीं रुकना है, बीच में रुक गया तो एकदम गलत हो जाएगा. तो इसीलिए मेन है कॉन्सोनेंट पी बी टी डी चेंजेस जो है फर्स्ट चैप्टर, वो बढ़िया से करने पड़ेगा. उसके बाद जॉइनिंग एकदम, ये अगर बढ़िया से हो जाएगा पी बी टी डी चेंजे के भी, ये तो आसानी से हो जाएगा, ये रिलेटेड है, रिलेटेड चैप्टर है, ठीक है. इसके बाद है भावल. तो भावल जो है आज भाव के बारे में थोड़ा हिंट्स दे देते हैं, लेकिन डिटेल्स हम नेक्स्ट वीडियो में हम डिटेल्स दे देंगे भाव के बारे में, आज जस्ट टच कर देते हैं. तो जनरल इंग्लिश में पास्ट में भाव है ए ई आई ओ यू, लेकिन इंग्लिश शॉर्ट में बारहवा भाव है. वो बारहवा भाव याद रखने के लिए एक तो सेंटेंस है, वो सेंटेंस है भाव, वो सेंटेंस है पा मे उई ऑल गो टू दैट पेन इज not much good. ये बारोटो भाव इसमें है, शॉर्टहैंड का जो बारोटो भाव है इसमें है. ये जो छेटो भाव है ये हो गया लॉन्ग भाव, ये जो छेटो है हो गया शॉर्ट भावल. लॉन्ग और शॉर्ट, तो शॉर्ट हैंड हमें जानी जे पांचटा बारोटा जनरल इंग्लिश से हमें जानी जे पांचटा भावल आज ए आई ओ यू, किंतु শর্ট হ্যান্ডে যেটা বারো ভাল আছে সেটা হলো টোটাল বারোটা ভাব. এই বারোটা ভাব মনে রাখার জন্য সেন্টেন্সটা তোমাকে মনে রাখতে হবে পা মে উই অল গো টু দ্যাট পেন ইজ নট মাচ গুড, ঠিক আছে. এবারে এইটাকে বলবো আমরা লং ভাবল, পা মে উই অল গো টু আর দ্যাট পেন ইজ নট মাচ গুডটা হলো শর্ট ভাবল. এবার লং আর শর্টটা কি, আমরা যখন কোনো ওয়ার্ড উচ্চারণ করি ইংলিশে তখন দেখবো আমাদের এই লিপটা ওঠানামা করে,
কিছু কিছু ওয়ার্ড আছে লিপটাকে অল্প ওঠানামা করে, আর কিছু কিছু ওয়ার্ড আছে বেশ বড় রকম আমাদের লিপটাকে তুলতে হয়। তো যেইটা ছোট লিপটা উঠলো সেটাকে শর্ট বলবো, যেটা যে ওয়ার্ডগুলো আমরা লিপটা একটু বড় হবে সেইটা আমরা লং ভার বলব। যেমন তোমরা উচ্চারণ করো পা পা, মে, উই, অল, গো, টু, এবার এটা উচ্চারণ করো দ্যাট পেন ইজ নট মাচ গুড। তাহলে পা, মে, উই, অল, গো, টু, এর একটা ব্রিদিংটা অনেক লম্বা হচ্ছে, লিপটা উঠছে, এটাই বলো লং। আর দ্যাট পেন ইজ নট মাচ গুড, এদের ব্রিদিংটা একটু কম হচ্ছে, লিপটা একটু কম হচ্ছে, ওঠানামা করছে কম শর্ট, সেটাকে বলবো আমরা শর্ট ভাওয়াল। ঠিক আছে, তাহলে ভাওয়ালটা এইটা বললাম, এইটা তোমরা দেখে রাখো পা, মে, উই, অল, গো, টু, দ্যাট পেন ইজ নট মাচ গুড, আর এগুলো তোমরা ভালো করে এখন করো। তারপর আমি নেক্সট ভিডিওতে আমি এর ডিটেলসটা বুঝিয়ে দেবো। এবার একটা কথা বলছি, যারা এসএসসি রিটেনে যারা পাস করে গেছে তারা যদি শর্ট হ্যান্ডটা কিছুটা এগিয়ে আছে, ধর পিট পেনের বই 50% এগিয়েছে বা হয়তো বইটা শেষ করেছে যা ডিকটেশন শুরু করেছে, তারা কিন্তু এখন কয়েক মাস টাইম পাবে। এই টাইমটা তোমরা কিন্তু মিস করো না, টাইমটা কাজে লাগাও, দিনভর প্র্যাকটিস করো। যদি চাকরি পেতে চাও এই এসএসসিতেই হবে, আর অন্য কোনোতে মুশকিল আছে চাকরি পাওয়া, কম্পিটিশন বহুত টাফ, দুটো টায়ারে পেরোলে তবে তোমার চাকরি হবে, কিন্তু স্টেনোগ্রাফিতে একটা টায়ার পেরোলে শর্ট সিলেবাস তোমাদের পরীক্ষা দিয়ে বুঝলে এতে পাস করা খুব সোজা। কিন্তু স্কিল টেস্টে যদি তোমরা এটাকে মানে নেগলিজেন্সি দাও তাহলে গেল, আর হবে না নেক্সট ইয়েতে তখন দেখবে, কিন্তু এই চান্সটা তোমরা মিস করো না। এই পিরিয়ডটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিও খুলে 50, 60, 80, 90 ডিকটেশনগুলো প্র্যাকটিস করো, ও ডিকটেশনে যে শর্টকাট বলে দিয়েছি তারও আমার ভিডিও আছে, খালি তোমাকে ভিডিওগুলো দেখতে হবে, সেগুলো খুলে খুলে প্র্যাকটিস করো। আমার এই চ্যানেলে সব কিছুই পাবে তুমি, ঠিক আছে? যারা পাস করেছো এবার স্কিল টেস্টের জন্য রেডি হয়ে যাও, আর যারা এবারে নতুন যারা অ্যাপ্লাই করবে তারা আজকে থেকে শর্ট হ্যান্ডটা শুরু করে দাও।